ফ্রেন্স ওয়েলকাম টু টিউএস এডুকেশান ফেন্ডস আজকে এটা রেশিও প্রপোর্শনের সেকেন্ড লেকচার যারা প্রথম লেকচারটি দেখো নি তারা নিচে লিংকে গিয়ে প্রথম লেকচার ক্লিকটা দেখে নাও তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকে ক্লিক করো যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ফ্রেন্ডস আগের দিনে আমরা পাঁচটা ট্রিক শিখেছি আজকে আবার নতুন কিছু ট্রিক শিখবো যার মাধ্যমে সহজেই আমরা এই ইস্যু প্রশনের অঙ্কগুলো করবো করে ফেলতে পারবো আর কোনো ভুল হবে না তো ফ্রেন্ডস আমাদের আজকে প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখিনি নিই তো প্রথম কোশ্চেনটা আমাদের বলছে এইস টু বিজিক টু ওয়ান ইস টু থ্রি আর বিস টু সি থ্রি ইস টু ফোর

তাহলে আমাদের দেখছি এগুলো সব ই সমান আছে তাহলে আমরা এরকম লিখতে পারি ওয়ান ইস টু থ্রি ইস টু ফোর ইস টু সিক্স তাহলে আমরা এইভাবে এটা করতে পারি এটা তো সহজ ছিল এরপর আমরা দেখে নেব যদি এগুলো অনেক কঠিন এগুলো যেগুলো বড় কিন্তু কঠিন অঙ্কগুলো কীভাবে আমরা সলভ করবো তাহলে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা কী দেওয়া রয়েছে যে এইচ টু বিজিক টু ওয়ান ইস টু থ্রি বিচ টু সি ফোর ইস টু ফাইভ অ্যান্ড সি টু ডি সিক্স ইস টু সেভেন দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে এইচ টু বিচ টু কত এইচ এইস টু সিএ টু ডি কত ফ্রেন্স এইগুলো যদি আমরা অন্যভাবে গুণ করে এটাকে এত গুণ করতে হবে এটা সমান করতে হবে এইভাবে এই সমান করতে গেলে আমাদের অনেকটা টাইম হবে তো তোমাদেরকে আমি নতুন ট্রিক শেখাচ্ছি দেখো এ এইচ টু বি কত দেওয়া আছে ওয়ান থ্রি বিএস টু সি ফোর ফাইভ সিএস টু ডি সিক্স সেভেন এবার ভালোভাবে লক্ষ্য করবে আমি কী করি দেখো এইখানে কী এ টু বি যেটা দেওয়া আছে ওয়ান থ্রি থ্রির পরে এই ডান্স সাইডটা পুরো ফাঁকা রয়েছে তাহলে লাস্ট সংখ্যা এখানে কী দি আমরা থ্রি দেখেছি থ্রির পরে সব ফাঁকা তাহলে এটা থ্রি দিয়ে ভরে দাও আর এই ফোর ফোরের আগে বাস সাইডে তাহলে ফোরের আগে এইটা বাস সাইডটা এই সাইডটা ফাঁকা রয়েছে তাহলে আমরা এটা কী দিয়ে ফিল আপ করে দেবো এই ফোর যেহেতু রয়েছে এই ফোর দিয়ে ফিল আপ করে দেবো আর এইখানে শেষ কী ফাইভ রয়েছে এখানে ফাইভের ডান্স সাইডটা ফাঁকা রয়েছে তাহলে ফাইভ তো আমরা ওর কাছাকাছি যেটা থাকবে ঠিক আছে কাছাকাছি এখানে কত ফাইভ এখানে সিক্স সেভেন দেখো এই সাইডে তো কোনো কিছু ফাঁকা নেই কিন্তু এইটে সিক্সের বাস বাসাইটটা ফাঁকা রয়েছে তাহলে সিক্স দিয়ে আমরা ফিল আপ করে দেবো তারপরে কী করবো এটাকে টোটালটাকে গুণ করে দাও দেখো চার ছক চব্বিশ একে চব্বিশ টোয়েন্টি ফোর ইস্টু তিন চারি বারো আর ছয় বারো বাহাত্তর ইস্টু পাঁচ ছক তিরিশ তিন তিরিশ নব্বই ইস্টু পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ হ্যাঁ তারপরে এইটা আমরা দিয়ে আমাদের কেটে যায় এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে হয় এইট ইস টু টোয়েন্টি ফোর ইস টু থার্টি ইস টু থার্টি ফাইভ কী হল থার্টি ইন্টু থার্টি ফাইভ তাহলে বুঝতে পারলে যে এই অঙ্কটা কীভাবে আমরা সহজেই করে দিতে পারলাম কিন্তু যদি এইটাকে তিন এইটা চার দিয়ে গুণ করবো এইটা তিন দিয়ে গুণ করবো আবার এইটা এইভাবে করতে গেলে অনেক টাইম লাগবে তাহলে এইভাবে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারবো তাই সেকেন্ড আর একটা এই টাইপের অঙ্ক আমরা দেখে নিই

তাহলে এই অঙ্কটা কী করে করবে তাহলে আমি যেটা বলেছি সেটা করে নাও ফিন্স লিখে নাও এ বি সি ডি অ্যান্ড এ তারপরে এবারে এর ঘর এ কে আছে ওয়ান টু দেওয়া আছে এবি সি টু থ্রি দেওয়া আছে সি ডি কত পাঁচ আর ছয় দেওয়া রয়েছে ই হল ফোর থ্রি দেওয়া রয়েছে তাহলে দেখো ফ্রিন্স এখানে কী দুইয়ের পরের ঘরগুলো আমরা দেখছি ডান সাইডে ফাঁকা রয়েছে তাহলে এগুলো কী দিয়ে ফিল আপ করে দেব দুই দিয়ে ফিল আপ করে দেবো এই দুইয়ের আগের ঘরটা ফাঁকা রয়েছে তাহলে এই আগের ঘরটা কি দুই দিয়ে ফিল আপ করবো এই সেকেন্ড লাইন আর এইখানে তিনের পরের ঘরগুলো ফাঁকা রয়েছে মানে তিনের কাছাকাছি এগুলো রয়েছে সেখানে তিন দিয়ে ফিল আপ করবো পাঁচ এই পাঁচের দেখো বাস সাইডের এই বাস সাইডের ঘরগুলো ফাঁকা রয়েছে তাহলে এগুলো কত দিয়ে ফিল আপ করব পাঁচ দিয়ে ফিল আপ করে দেবো কারণ পাঁচের কাছাকাছি রয়েছে এগুলো ফাইভ যে সংখ্যাটা থাকবে এর লাশে শুরুতে বা শেষে এখানে কি ছয় ছয়ের পরের ঘরটা ফাঁকা রয়েছে তাহলে আমরা ছয় দিয়ে পাঁচের আগের ঘর ফাঁকা ছিল বলে পাঁচ দিয়ে করে দিয়েছি এখানে চারের আগের ঘরগুলো ফাঁকা রয়েছে সেই জন্য এগুলো আমরা চার দিয়ে ফিল আপ করে দেবো চার 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 তাহলে কী হলো এটা কথা হয়ে গেল দিন দশ চার দশকে চল্লিশ স্টু চার পাঁচক কুড়ি চার কুড়ি আশি একটু চার পাঁচা কুড়ি আর ছয় কুড়ি একশো কুড়ি একটু এটা চার চারশো চব্বিশ আর ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ ইস্টু কথা এটা তিন ছয় আঠারো আর ছয় আঠারো একশো আট এটা হয়ে গেলো এবার তারপরে এটা আমরা কেটে নিই এটা কেটে নিলে আমরা দিয়ে এটা কাটাকাটি করা যায় এটা চার দিয়ে কাটলে দেখো দেখা যায় দশ এটা টোয়েন্টি হয় তারপরে এটা হলো থার্টি এটা চার তিন তিন আর এটা হলো চার দুই আট সাতাশ তাহলে আমাদের এইটা অ্যান্সার চলে আসলো তাহলে দেখো এবিসিডি এটা আমরা কী সহজেই এই অঙ্কটা আমরা করতে পারলাম এবিসিডি তাহলে কী করবে বলেছি যেইটা থাকবে শেষ থাকবে বা যেটার পরে তারপরে যেই ঘর ফাঁকা থাকবে তার আগের সংখ্যাটা যেটা মানে এখানে দেখো দুইয়ের পরের ঘর ফাঁকা ছিল সেখানে দুই দিয়ে আমরা ফিল আপ করেছি এখানে কি এখানে তিনের পরের ঘর ফাঁকা ছিল তিন দিয়ে ফিল আপ করেছি দুইয়ের আগের ঘর ফাঁকা ছিল তাই দুই দিয়ে মানে ওর কাছাকাছি যেই সংখ্যাটা নিয়ে যে সংখ্যাটা থাকছে সেটা দিয়ে ফিল আপ করে তারপরে গুন করে দিলে ও কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এবার আমরা সেকেন্ড টাইপের অঙ্ক দেখে নিই এটা তো এক টাইপের দেখলাম এবার সেকেন্ড টাইপের আমরা দেখে নিস আমাদের এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এই কোশ্চেনটা আমাদের দেওয়া রয়েছে কী কী দিয়ে দিয়েছে এ বাই ফোর ইজিক টু বি বাই ফাইভ ইজিকাল টু সি বাই সেভেন হলে আমাদের বলা হয়েছে যে এ প্লাস সরি এ প্লাস বি প্লাস সি বাই এর ভ্যালু কত ফ্রেন্স এই ধরনের অঙ্ক যখন করবে তখন কী করে দেবে এর নিচে কথা আছে ফোর আছে এ অঙ্কগুলো আসলে করার নিয়ম হলো যে এইখানে ইজুকাল টু কে ধরে তো এম এভাবে করতে হয় কিন্তু আমরা এই কীভাবে না ধরে আমরা ডাইরেক্ট এই অ্যান্সার ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা অ্যান্সার করতে পারি দেখো এর নিচে তার মানে এর ভ্যালু এটা হলো ফোর তা এখন বসাতে থাকো এর ভ্যালু ফোর বিয়ের ভ্যালু ফাইভ সি এর ভ্যালু সেভেন বা এর ভ্যালু কত এ তাহলে চার আর পাঁচ কত হলো নয় নয় সাত ষোলো বাই এর ভ্যালু কত এর ভ্যালু আমাদের এখানে চার চার হয়েছে বাই চার তো কাটলে চার হয়ে যায় তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এই ধরনের অঙ্ক কি করে করবে বুঝতে পারছি এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে এগুলোই এর মান দেওয়া রয়েছে যেহেতু এই মানগুলো বসিয়ে দেবে তাহলে এর মান কত ফোর এর মান ফাইভ সি এর মান সেভেন তাহলে এ প্লাস বি প্লাস বাই এর মান কত ফোর বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে অঙ্ক করে বেরিয়ে তাহলে ফ্রেন্ডস আর টাইপের আমরা দেখিনি এরপর যেই ফ্রেন্ডস যে অঙ্কটা আমি দেখাচ্ছি সেই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এক্সামে এই অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে তাই পরের অঙ্কটা আমরা দেখিনি এই অঙ্কটা আমাদের কী দিয়েছে এই অঙ্কটা আমাদের দিয়েছে যে এ প্লাস বিস টু বি প্লাস সি টু সি প্লাস এ তিনটার মান দিয়ে দিয়েছে ভ্যালু দিয়েছে থ্রি ফাইভ দিয়ে আমাদের বলেছে যে এ প্লাস বি সরি এর মান কত তো তাই এর মান বের করতো বলেছে তাহলে আমরা প্রথমে কী করবো এই অঙ্কটা যখন আমাদের প্রথম করার সময় আমরা কী করবো এই যেই ইটা দিয়েছে তাহলে এ প্লাস বি প্লাস তিন থেকে যোগ করে দেবো ধরে যে এগুলোই এটার ভ্যালু ঠিক আছে তাহলে কে এখানে যদি যোগ করে দিই তাহলে দুটো এ দুটো বি দুটো সি হবে তাহলে যোগ করলে কী হবে টু এ প্লাস বি প্লাস সি হবে কী করেছি এইগুলো যোগ করে দিয়েছি এই এইটা এইটা এটা যোগ করে দিয়েছি তাহলে এই প্লাসে এইটাও যোগ করে দিতে তিনের চার সাত আর পাঁচ কত তিন যোগ চার যোগ পাঁচের তিন পাঁচ চার নয় তিন বারো বারো হয়ে গেলো তাহলে এ এর মান কত হলো ছয় হয়ে গেলো এটা দিয়ে এটা কেটে যাবে ছয় হয়ে গেলো আবার দেখো এখানে কি আমাদের এর মান বের করতে হবে তাহলে এ নেই এর মান কত এখানে তাহলে প্লাস সি এর মান যেহেতু এখানে চার রয়েছে তাহলে আমাদের এইখানে এইখানে আমরা বসিয়ে দিতে পারি বি প্লাস সি এর মান হলো কত দেওয়া রয়েছে হলো প্লাস সি হলো ফোর সুতরাং আমরা কী লিখতে পারি এর মান কত এটা দিয়ে এটা বিয়োগ করে দিলেই আমাদের এর মানটা বেরিয়ে যাবে এর মান দুই এইজাল টু টু এটা অ্যান্সার হয়ে গেল যে কী করল তাহলে সেকেন্ড আরেকটা দেখে নিই আমরা এই টাইপেরই অঙ্ক কিন্তু এই অঙ্কটা একটু আলাদা এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য তাহলে এটা দেখিনি দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি যেটা রয়েছে এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে এটার ভ্যালু দিয়ে দিয়েছে হলো মানে যেটা টু ইস টু থ্রি ইস টু ফোর বলছি যদি এটা টু ইস টু থ্রি ইস টু ফোর হয় আর এ প্লাস বি প্লাস সি এর মান কত দিয়েছে এ প্লাস বি প্লাস সি এর মান দিয়ে দিয়েছে হল আঠারো তাহলে কী এবং দিয়েছি তাহলে আমাদের প্রথম তারপর বলছি যে বি এর মানটা আমাদের বের করতে হয় দেখো ফ্রিন্স আমরা আগের অঙ্কটার মতনই এটা আগে করে নেব যদি এই তিনটে যোগ করি তাহলে কী হবে টু এ প্লাস বি প্লাস সি হবে এই তিনটে যোগ করে দিলাম তাহলে দুটো করে এ দুটো করে বি দুটো করে সি এ প্লাস বি প্লাস সি এগুলো তাহলে এই তিনটেও যোগ করো দুই যোগ তিন যোগ চার যোগ করলে কত তিন আট দুই পাঁচ পাঁচ আট চার নয় হচ্ছে তাহলে এ প্লাস বি মান কত আসছে নাইন কিন্তু দেখো এখানে এই নাইন বাই টু এর মান যে নাইন বাই টু বেরিয়েছে এই নাইন বাই টু এর মানটা এখানে কত দেওয়া দরকার এখানে দিয়ে দিয়েছে কত আঠারো তা নাইন বাই টু ইজিক টু আঠারো হলে ওয়ান ইজিকাল টু কত আঠারো বাই নাইন উপরে দুটো উপরে চলে যাবে হলে ফোর হয়ে গেলো এটা যেহেতু এটা ফোর হয়ে গেল তাহলে এবার আমাদের কিসের মান বের করতে হবে দেখো আমাদের বিয়ের মান বের করতে হবে তাহলে আমরা দেখবো যেটার মধ্যে বি নেই বি নেই কোনটা সি প্লাস এ তাহলে সি প্লাস এর মান কত ফোর তাহলে ফোরের মান কত সেটা বের করলে আমাদের হয়ে যাবে ফোর হলো কত ফোর ওয়ান ইজুকাল টু ফোর হলো ফোর হলো ফোরের মান হয়ে যাবে এলো ষোলো এটা যেহেতু ষোলো হয়ে গেলো তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি কত দেওয়া রয়েছে আঠেরো আর এম সি প্লাস এ এই ফোরটা আসলে কি সি প্লাস এ সি প্লাস এ ইজুকাল টু কত ষোলো হয়ে গেছে তাহলে বি যতক্ষণ বের করবো তখন আমরা কী করে বের করবো এ প্লাস বি প্লাস সি কত দিয়েছে এ প্লাস বি প্লাস সি সমান আঠারো আর সি প্লাস এ দিয়ে দিয়েছে হলো মান বি আমাদের ষোলো তাহলে বিয়ের মান কত এটা মাইনাস যদি করে দিই তাহলে আমাদের এর মান চলে আসবে তাহলে বিয়ের মান কত হবে এটা মাইনাস করে দি এটা মাইনাস করে দি আমাদের বিয়ের মান কত আসছে বি এটা আমাদের হয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস আর এরপর আমি তৃতীয় লেকচার খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি ফ্রেন্স আর কোনো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাবে থ্যাংক ইউ